আমার যন্ত্র তুমি বাজাও, আমার দেহ যন্ত্র করে ধরে, তোমার যন্ত্র তুমি বাজাও। দেহ যন্ত্র করে ধরে, তোমার যন্ত্র তুমি বাজাও, তোমার যন্ত্র তুমি বাজাও, দেহ যন্ত্র করে ধরে করিব একদিন নিধুবনে রাধা এবং কৃষ্ণ একাসনে বসে সুখনিদ্রা যাচ্ছেন, হঠাৎ রাধা চমকে উঠলেন এবং শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, উঠ উঠ প্রাণনাথ, কি হে দিলাম অকসাত, এক যুবা গোর বরণ হে, কষাত এক যুবা গোর বরণ হে। তোমারি মতন আমারি মহরণ, মুখে বলে হরি হরি রে বন্ধু, মুখে বলে হরি হরি রে, রাধার আহ্বানে কৃষ্ণ সাড়া দিলেন এবং বললেন, প্রিয়ে তুমি স্বপ্নে যা দেখেছ তা আমারই রূপ, তুমি ঐসব অলিক স্বপ্নের কথা ভুলে যাও। তখন রাধারানী বলছেন, প্রভু
আমি তো স্বপ্নের কথা কিছুতেই ভুলতে পারছি না। জাগে গো জাগে আমার মাঝে জাগে তখন কৃষ্ণ বলছেন, ওগো প্রিয়ে, কলির জীব উদ্ধারের জন্য আমাকে অবশ্যই ধরাধামে যেতে হবে। রাধা বলছেন, তখন আপনার অঙ্গের রূপ কেমন হবে প্রভু? আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, তব নাম নিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে অশ্রু জলে হব শান্তি, কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, রাধা আবার প্রশ্ন করলেন, আপনার মোহনবাসী কি অবস্থা হবে প্রভু? আমি তেজি বংশীধর হব দণ্ডধর রাখিতে না রে বেকে হ, আমি তেজি বংশীধর হব দণ্ডধর রাখিতে না রে বেকে হ, রাধা আবার প্রশ্ন করলেন, আপনি আমাকে ছেড়ে গেলে আমি কিভাবে থাকব প্রভু? প্রভু হারা বিরহ বেদনায় আমাকে কি সারা জীবন জলে পুড়ে মরতে হবে? তখন শ্রীকৃষ্ণ বলছেন,
তুমি জানো না রে রাধে, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না রে রাধে, তুমি মোর জীবনে সাধনা। সীতা রূপেতে আমি রাম রূপেতে, যুগে যুগে যায় আমি সেই ধারাতে, প্রেতাই সীতা রূপেতে আমি রাম রূপেতে, যুগে যুগে যায় আমি ধনতে। যেমন কৃষ্ণ তপরে তুমি রাধা সাথে, কৃষ্ণ তপরে তুমি রাধা সাথে, পূর্ণ করি সহনা তুমি জানো না, জানো না রে রাধে, তুমি মোর জীবনে সাধনা। ফাল্গুনি পূর্ণিমাতে আমি নিমাই রূপেতে, বিষ্ণু প্রিয়া হয়ে তুমি থাকবে মোর সাথে, ফাল্গুনি পূর্ণিমাতে আমি নিমাই রূপেতে, বিষ্ণু প্রিয়া হয়ে তুমি থাকবে মোর সাথে, যেমন বলরাম নিতাই রূপে হরির নাম বিলাতে, বলরাম নিতাই রূপে হরির নাম বিলাতে, কত পাপি জানো না তুমি, জানো না, জানো না রে রাধে, তুমি মোর জীবনে সাধনা। যাবো আমি সেই দেশে তোমারই রূপের বেশে, হরির নামের ধ্বনি নিয়ে নদিয়া, যাবো আমি সেই দেশে তোমারই রূপের বেশে, হরির নামের ধ্বনি নিয়ে নদিয়া, সেই জগন্নাথের বাড়িতে শচী রানীর গর্ভেতে, জগন্নাথের বাড়িতে শচী রানীর গর্ভেতে, ভক্তের টানে মোহনামা মানে না, তুমি
জানো না জানো না রে রাধে তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে রাধে তুমি মোর জীবনে সাধনা তুমি মোর জীবনে সাধনা আজ স্বয়ং ভগবান নক্ষত্র ফাল্গুনের পূর্ণিমা তিথিতে শচীমাতার গর্ভে গৌর গুণমণি নিমাই রূপে নদিয়ায় আবির্ভূত হলেন আর তখন ভক্তরা গেয়ে উঠলেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি নিমাই আস্তে আস্তে বড় হতে লাগলো নগরে নগরে হরির নামের মাধ্যমে পাপি তাপি উদ্ধারে নেমে পড়লেন আর এদিকে নিতাই হরির নামে বিভোর হয়ে নগরে নগরে নাম বিলাতে লাগলেন এমন সময় একদিন মাতাল দস্যু জগাই মাধাই নিতাইয়ের হরির নাম প্রচারে বাধা সৃষ্টি করল মাধাই বলল এই শালা কি বলছিস এই মদের বোতল দিয়ে তোদের মাথা ফাটিয়ে দেব নিতাই বাধা না মেনে গেয়ে চলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম
राम राम हरे हरे। মাধাই রাগান্বিত হয়ে বলছে, এই মরা পড়া নাম এই বাজারে বিকাশ নে। এই বলে মদের বোতল দিয়ে নিতাইয়ের মাথায় নিষ্ঠুর ভাবে আঘাত করে মাটিতে ফেলে দিল। নিতাই বললেন, মাধাই রে রে মাধা, ওর প্রাণ হে কি মায়া না হাইলে। তখন ছদ্মবেশে নিমাই এসে বলছেন, কে মেরেছে রে আমার হাই নিতাই, কে আইনি তাইকে।
रे रक्त झरे मेरे छेरे हमार हाय निताय रे प्रभु जगाई माधाई एमनी भावे आमाके आघात करेछे तखन निमाई बोलछेन कोथाय 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 आमार सुदर्शन चक्र आमी एई मुहूर्ते विश्व ब्रह्मांड छारखार करे देव निताय आबार बोलछेन प्रभु एई पापिष्ठरा किछुई बुझते पारे ना आपनी एदेर क्षमा करुन তখন নিমাই বলছেন তাই হবে আজ হতে তোমার নাম অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় হল তুমি নদিয়ায় গিয়ে হরির নাম প্রচার করো আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না এভাবে দস্যু জগাই মাধাই উদ্ধার হল এবং হরিনামের পরম ভক্ত হয়ে গেল এদিকে নিমাই সংসার ত্যাগে প্রবৃত্ত হলেন এবং নিতাইকে উদ্দেশ্য করে বলছেন ছাড়িব ছাড়িব দেশ করেছি ধারণা থাকিতে মর নাহি কো বাস না দেশ না ছাড়িলে দেশ মিলে না যে দেশের লাগিয়া কাঁদিয়া বেড়ায় ভাইরে সে দেশের বাতাস লাগল গায়ে তখন বল নিতাই বলছেন ভাই নিমাই তুমি কাঁদছ কেন এই নদীয়ার মাঝে তোমার কিসের অভাব তখন নিমাই বলছেন দাদা গো এই নদীয়ার মাঝে আমার কেবল একটি জিনিসের অভাব কারণ অভাব না থাকিলে কেউ কাঁদে না সকলে কাঁদে ভাই রে অভাব না থাকিলে কেউ কাঁদে না নিমাই আবার বলছেন ভাই নিতাই তোমার কাছে আজ আমার অভাবের কথাই বলবো তুমি ছাড়া আমার মনের কথা বুঝবার আর কে আছে ভাই
যাবো গো। চব্বিশ বৎসর গতে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, এ কথা তুমি মাকে ভুলেও জানাবে না? নিতাই বলল, কি বলছো ভাই, তুমি নদিয়া ছেড়ে চলে যাবে, ভাই রে তোমার মনে কেন এ ভাব হলো? না না ভাই, আমাকে অবশ্যই যেতে হবে, কারণ গোসাই কেশব ভারতীকে আমি কথা দিয়েছি আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। আমাকে এই মায়াজাল ছিন্ন করে জীব উদ্ধারের জন্য সন্ন্যাসে চলে যেতেই হবে। এইভাবে নিমাই সংসার হতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে লাগলো। সন্ন্যাসে যাওয়ার জন্য তার মন চঞ্চল হয়ে উঠল। একদিন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছেন, হে প্রিয়ে, আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই তুমি একা থাকতে পারবে? তখন বিষ্ণুপ্রিয়া চমকে উঠে জিজ্ঞাসা করলেন, এ কি বলছেন প্রভু, আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? প্রিয়ে, আমার জন্মব্যাধি হয়েছে, আমাকে বৈদ্যের কাছে যেতে হবে। আপনার জন্মব্যাধি হয়েছে, ঠিক আছে, আপনি অতি সত্তর বৈদ্যের বাড়ি গিয়ে আপনার বেদি সেরে আসুন। আর এই ছলে নিমাই বিষ্ণুপ্রিয়ার অনুমতি নিয়ে গভীর রাতে বিষ্ণুপ্রিয়াকে মায়ানিদ্রায় আচ্ছন্ন রেখে সন্ন্যাসে চলে যাচ্ছেন এবং কেঁদে কেঁদে বলছেন, আমি যাই গো প্রাণাদিকে, আমি জন্মের মতো চলে যাই। কেঁদে কেঁদে বলছেন, মায়া বাঁধন ছাড়া কি গো যা। আমি
विष्णु प्रियार काछ थेके विदाय नेबार पर एकी भावे अश्रुनयने शची मातार काछ थेके विदाय निये चले जाच्छेन एवं केंदे केंदे बोलछेन Thank you.
চাহাবো তোদের মাকে মা ডাকিব বলবে লোকে নেমার কে হোনা আর এদিকে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে চমকে উঠে দেখে প্রভু নিমাই আর নাই। তখন বিষ্ণুপ্রিয়া মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে বললেন, আমি অবাগিনী জাগিনো প্রভুরে লইয়াহারে বন্ধু জাগিনো প্রভুরে লইয়াহারে
যেতে না পারি বহু তার হলে বন্ধু, যেতে না পারি বহু আদরে প্রভুর পায়ের নুপুরগুলি বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, নূপুর কেন বাজলি না রে, মাগো একবার এসে দেখে যাও মা, তোমার নিমাই জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। তখন সচিরানী নিমাইয়ের বিদায়ের কথা শুনে চিৎকার করে কেঁদে উঠলেন এবং চোখের জলে বুক বেসে গেল সচিদেবীর। তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে বিলাপ করতে লাগলেন এবং নিমাইকে উদ্দেশ্য করে বলছেন, নিমা দাঁড়ারে দাঁড়ারে, নিমাই দে খিব ডানে
কৃষ্ণনী মহাইনীর মালা গহলে যদি না জনম লইতি রে না দেখিতাম তোরে রে জানতাম বেনী মহাই যাই বিদেশ নিহিয়া না করাই তাম লেখা পড়ারে না করাই তাম বিহারে নিহিমা দাডারে কত কাল রাখব তারে রে দিয়া মুখে বাহনি রে নিহিমান দাডারে এখন গভীর রাত এদিকে নিমাই সুরধনী নদী পার হয়ে চলে গেলেন সেই কাঞ্চননগরের কেশব ভারতীর আশ্রমে মধুশীলের কাছ থেকে ক্ষৌরকর্ম সেরে মুণ্ডিত মস্তকে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতী নিমাইকে বলছেন ধন্য লীলাময় তোমার লীলা বুঝিবার শক্তি আমার নাই প্রভু আজ হতে তোমার নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি শ্রী চৈতন্য নামে খ্যাত হবে এই বিশ্ব চরাচরে তোমার মাঝে মায়াবদ্ধ জীবের হোক চৈতন্যের হৃদয় এই নাও গেরুয়া বসন এই নাও ভিক্ষার ঝুলি দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা কর প্রভু নিমাই তখন গোসাইজিকে প্রণাম করে এবং তার কাছ থেকে বিদায় নিয়ে ভিক্ষায় বেরিয়ে গেলেন এবং গেয়ে চলছেন ভিক্ষা আমি সারা দিনের উপবাসী ভিক্ষা দাও গো
तो आछो माशे तीश भीखा
জানো না রে রাধে তুমি মোর জীবনে সাধনা।